হ্যালো, হাই, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি যাচ্ছি এখান থেকে কালিয়াগঞ্জ। আজকে আমার কালিয়াগঞ্জ ব্লগ দেখা যাবে, মানে কালিয়াগঞ্জ রাইড আর কি, যেটা হয় বাইক নিয়ে। অনেকদিন পরে মোটামুটি একটা কাজ পেলাম, যে দূরে কোথাও যাওয়া বাইক চালিয়ে, সেখানে যাবো আজকে, যাচ্ছি আর কি। ও ফিরে গেছে বাড়ি থেকে, আমার সাথে যাচ্ছে টিকি, আমি দোকানে কিছু খাচ্ছি আর কি, একটু কিছু নিয়ে নিই, তারপরে আর কি আমরা বেরিয়ে যাবো এই রাস্তা আছে আমাদের, এই রাস্তাটা আমাদের সাথে যাচ্ছে, আমার সাথে যাচ্ছে, দুজনে যাবো একদম অরিজিনাল ফরেস্ট যেগুলো থাকে, যে পাহাড়ি এলাকায় সেরকম দেখাচ্ছে এই জায়গাটাতে। আর এই জায়গাটা আসলে নতুন একটা অনুভূতি হয়, মানে আলাদা এরকম একটা অ্যাডভেঞ্চার মনে হয়। এদিকে জমি আছে, এদিকে পরিমাণ নাই, এদিকটা একটু ফরেস্ট এরিয়া, এদিকটা বেশি আছে, সামনে কিছুটা আরও আছে। এখানে অনেকজন শুটিং করতে আসে, নানা রকম গানের ভিডিও শুট। এখানে আমরা আজকে পার হচ্ছি পাহাড়াইল ফরেস্ট। I'm going to go to the next one.
এটাই মনে হয়। হোস্টেল আমরা এখন চলে আসলাম আর কল্যাণী স্মল ফ্লেক্স, যেখানে সিনেমা লাগিয়েছে ভেড়িয়া, ওটা দেখবো আজকে। আমরা কালিয়াগঞ্জ গেলাম, কালিয়াগঞ্জে কাজ হয়নি, কালিয়াগঞ্জ থেকে আবার রায়গঞ্জে ট্রান্সফার করলো, রায়গঞ্জে ব্লাড ব্যাঙ্কে আসলাম। এখানে এসে রায়গঞ্জ থেকে আর কি ব্লাডটা কালেক্ট করে তারপরে এখন সিনেমা দেখতে আসলাম। সিনেমাই আমাদের দিন কাটছে আজকে, যাই হোক এ হচ্ছে। এরপরে সিনেমা লাগাবে আদিপুরুষ, এখন যে আবার থ্রিডি দেখবো দ্বিতীয়বার। প্রথমবার দেখেছিলাম ওয়াকান্দা ব্ল্যাক প্যান্থারের, আজকে দেখবো ভেড়িয়া, এটা হিন্দি বলিউড ছবি পিকচার মানে মুভি, এটা দেখবো আজকে। উড়ে গেলে তো হয়ে যেত কাজ, এর জন্য না। আমাদের সব কাজ কমপ্লিট, এখন সিনেমা দেখা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন আমরা আসলাম মহারাজায়, মহারাজা মোমো নিচ্ছি, মোমো নেওয়া হয়ে গেলে বাড়িতে দেওয়া হবে।